প্রিয় দশম শ্রেণীর ছাত্রদের জানাই আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে সপ্তম অধ্যায়ের সর্বশেষ যে পর্ব আমরা দেখছি, একদম শেষ পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনায় আমরা দেখব এই পর্বে যে আলোচিত বিষয় আছে আমাদের, বিশ শতকে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, ভারতবর্ষে কীভাবে প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা আসছি দলিত আন্দোলন। প্রথমে আমরা জেনে রাখার চেষ্টা করব যে দলিত মানে কি। দেখো, দলিত শব্দের অর্থ, দলিত শব্দটি আজকাল বহু প্রচলিত একটি শব্দ, মারাঠি সাহিত্য থেকে এটি নেওয়া হয়েছে। উৎপত্তিগতভাবে দলন বা দলিত, দলন থেকে দলিত কথাটি এসছে। দলন মানে হচ্ছে পিষ্ট করা বা দমন করা বা বলপূর্বক দমিয়ে রাখা, তাদের দলিত বলা হবে, এ নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। এ প্রসঙ্গে প্রথমেই বলতে হয়, প্রাচীন ভারতের হিন্দু সমাজে বর্ণ এবং কর্মের ভিত্তিতে হিন্দু সমাজকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই চার সম্প্রদায়ের পর যে সম্প্রদায়টা ছিল এরা, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চার শূদ্রদের কাজ ছিল উপরোক্ত তিন বর্ণের সেবা করা। কালক্রমে এই ব্যবস্থা জাতিভেদ ব্যবস্থায় পরিণত হয় এবং তার থেকে অস্পৃশ্যতা যুক্ত হয়। এবার আসছে দলিতকে। সংকীর্ণতে দলিত হলো হিন্দু জাতিভেদ ও বর্ণভেদ যুক্ত সমাজের অস্পৃশ্য অংশ, যারা সমাজে মর্যাদা পুনঃ পায় না, সমাজ থেকে অবহেলিত, সামাজিক মর্যাদা এবং সামাজিক মর্যাদা তাদের ছিল না, সমাজে তারা ছিল অবহেলিত, অবহেলিত একটা গোষ্ঠী। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ঘনশ্যাম ঐতিহ্যগতভাবে হিন্দু সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী মানুষদের অতি শূদ্র বা অবর্ণ বলেছেন, তারা অবর্ণ বলা হচ্ছে এবং তাদের তারা অস্পৃশ্য বলে পরিগণিত হচ্ছে। তাদের অস্পৃশ্য পঞ্চম জাতি, শ্লেচ্ছ, চণ্ডাল প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। অস্পৃশ্যতার দোহাই দিয়ে এইসব মানুষদের জমির মালিকানা, মন্দিরে প্রবেশের অধিকার, এমনকি গ্রামের পুকুর বা কুয়ো থেকে জল তো নেওয়ার মতো সাধারণ অধিকার থেকেও এদের বঞ্চিত করা হতো। পরবর্তীকালে আমরা যদি দেখি যে অনেকে আবার বলছেন যে না, হিন্দু সমাজের মধ্যে মূলত তপশিলি জাতি এবং উপজাতি যে সম্প্রদায়েরা বসবাস করে তারাই হচ্ছে মূলত দলিত বা অস্পৃশ্য মানুষ। পরবর্তীকালে আবার একজন গোষ্ঠী বলছেন যে না, শুধুমাত্র হিন্দু সমাজের মধ্যে না, হিন্দু ধর্মের মধ্যে না, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু পিছিয়ে পড়া সম্প্রদায় আছে, এই সম্প্রদায়গুলিকেই বলা হচ্ছে অস্পৃশ্যতা বা দলিত, যাদের সমাজে কোনো রকমের মর্যাদা এবং অধিকার ছিল না। এবার আসছি আমরা দলিত আন্দোলন সম্পর্কে জানার জন্য। দলিত আন্দোলন, দেখো, ভারতের দলিত সম্প্রদায় উন্নয়নের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তার মূল প্রতীক ছিল কিন্তু ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, আমাদের সংবিধানের প্রণেতা। হ্যাঁ, কিন্তু এর বহু আগে মহারাষ্ট্রের জ্যোতিবা ফুলে নামক একজন ব্যক্তি দলিতদের আত্মমর্যাদা এবং আত্মমূল্য, আত্মশুদ্ধির জন্য, আত্ম উন্নয়নের জন্য চেষ্টা করেছিলেন এবং তিনি মানে আমরা দেখেছি আমাদের দলিত আন্দোলনের মহারাষ্ট্রের অন্যতম নেতা ছিলেন জ্যোতিবারাও ফুলে। ধনঞ্জয় কি তার জীবনীকার ছিলেন, তিনি সমাজ পাঞ্জাবের সমাজ বিপ্লবের নেতা তাকে বলে অভিহিত করেছেন। হিন্দু সমাজে অস্পৃশ্যত, সমাজের নিপীড়িত মানুষদের প্রতি তার প্রবল সহমর্মিতা ছিল। এই জায়গায় দাঁড়িয়ে তিনি গুলামগিরি ইস্তাহার প্রকাশ করেছিলেন এবং পাশাপাশি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সত্য সমাজ আন্দোলন তিনি পরিচালনা করেছিলেন। পরবর্তীকালে আমরা যদি দেখি দক্ষিণ ভারতের দিকে, তাহলে দক্ষিণ ভারতের শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল। মাদ্রাজেও এই আন্দোলন শুরু হয়েছিল। 1916 সালে ব্রাহ্মণদের ব্রাহ্মণ বিরোধী জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল রাজনৈতিক দল হিসেবে, মহারাষ্ট্রে কেশবরাও জেট নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। ইতিমধ্যে বিভিন্ন প্রদেশে অনুন্নত সম্প্রদায় জনগণ মন্দিরে প্রবেশ এবং অন্যান্য সামাজিক বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। এর ফলে ত্রিবাঙ্কুর, ইন্দোর প্রভৃতি রাজ্যে অনুন্নত সম্প্রদায়গুলি মন্দিরে প্রবেশের অধিকার পেয়েছিল। ভারতে এই আন্দোলনের প্রতীক ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি মহার নামক একটা অস্পৃশ্য শ্রেণীভুক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, 1920 দশক থেকে তার নেতৃত্বে মহারা একটি স্বতন্ত্র আন্দোলন হিসেবে গড়ে তোলেন। তাদের দাবি ছিল পৃথক প্রতিনিধিত্ব করা, পুকুরের ব্যবহার করা, মন্দিরে প্রবেশের অধিকার এবং গ্রামের মণ্ডলদের জন্য সেবা কার্যের বিলোপ। 1927 সালে তার প্রথম রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 1935 তিনি গড়ে তোলেন ভারত লেবার পার্টি। 1942 খ্রিস্টাব্দে গঠিত হয় সারা ভারত তপশিলি সম্প্রদায় ফেডারেশন। তিনি জাতীয় কংগ্রেসের সমর্থক ছিলেন না, কিন্তু তার বক্তব্য ছিল যে যতদিন ব্রিটিশরা ভারতবর্ষে থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষের এই অনুন্নত শ্রেণীর সামাজিক এবং আর্থিক উন্নয়ন সম্ভব নয়। এবার আসছে দলিত এবং অধিকার এবং গান্ধী আম্বেদকরের মধ্যে বিতর্ক। দেখো, দলিতরা হচ্ছে দলিতদের অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন আমাদের ভীমরাও রামজি আম্বেদকর। গান্ধীজি বলেছিলেন যে দলিতদের উন্নয়ন করার জন্য অবশ্যই দরকার আছে এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় তিনি, কিন্তু দলিতদেরকে হরিজন নাম দিয়েছিলেন এবং হরিজন শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। তিনি দলিত সম্প্রদায় পূর্ণ অধিকারের প্রতিষ্ঠিত করতে সচেষ্ট ছিলেন। তার উদ্যোগে জাতীয় কংগ্রেসের প্রথম দলিত সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিল। তিনি চাইতেন বর্ণাশ্রম ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখা অস্পৃশ্যতা দূরীকরণ করতে হবে এবং দলিত সম্প্রদায়ের কল্যাণ সাধন করতে হবে।
1931 সালে 14ই আগস্ট গান্ধী আম্বেদকার সাক্ষাৎকারে ডক্টর আম্বেদকর তাকে বলেন, আমার বিশ্বাস অস্পৃশ্যতা বর্ণাশ্রম ধর্মে অবশ্যম্ভাবী পরিণতি, যতদিন বর্ণাশ্রম পরিস্থিতি থাকবে ততদিন হিন্দু ধর্মে অস্পৃশ্যতা থাকবে, আপনি বর্ণাশ্রম চান অথচ অস্পৃশ্যতা চান না, এটা একটা অবাস্তব ধারণা, তাই এটাকে বর্ণাশ্রম ব্যবস্থাটাকে তুলে দিতে হবে, না হলে দলিতদের অবস্থার উন্নয়ন সম্ভব নয়। এবারে অনুন্নত সম্প্রদায় জাতীয় আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দ্বারা তিনি সমাজের বিভিন্ন রকমের কার্যকলাপ সম্প্রদায় কিছু ইলেকশনের ব্যবস্থা করেন। এর পরিপ্রেক্ষিতে গান্ধীজি অনশন শুরু করলে আমাদের ভীমরাও রামজি আম্বেদকর গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করেন, এবং গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি গান্ধীজির সঙ্গে ভীমরাও রামজি আম্বেদকরের 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর দ্বারা হিন্দুদের ক্ষেত্রে যৌথ নির্বাচনের নীতি স্বীকৃত হয় এবং সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে প্রাপ্ত আসনের দ্বিগুণ আসন তপশিলী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা হয়। এবার আসছি আমরা বাংলায় নবসূত্র আন্দোলন। দেখো, বাংলায় প্রাচীনতম অধিবাসীরা চণ্ডাল নামে পরিচিত ছিল, কিন্তু 1911 সালে যে জাতীয় সেন্সাস হয়েছিল সেই সেন্সাসে তাদেরকে চণ্ডাল নাম দেওয়া, নবসূত্র নাম দেওয়া হয়েছিল। এই নবসূত্রটা মূলত পূর্ববঙ্গের 6টি জেলায়, বিশেষত যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর, এই 6টা জেলায় তারা বসবাস করত। এরা মোট জনসংখ্যায় প্রায় 75% ছিল মোট হিন্দুদের জনসংখ্যার তুলনায়, কিন্তু সমাজে এরাও কিন্তু অবহেলিত ছিল, নিপীড়িত ছিল, অস্পৃশ্যতা ছিল, মন্দিরে প্রবেশ করতে পারতো না, পানীয় জল ব্যবহার করতে পারত, মন্দিরে তারা প্রবেশ করতে পারতো না, শিক্ষা এবং সম্পদের অধিকার তাদের ছিল না, সামাজিক অনুষ্ঠানে তারা যোগদান করতে পারতো না, তারা ছিল উচ্চবর্ণের অত্যাচার এবং শোষণের শিকার। এইসব কারণে সামাজিক মর্যাদার অনুসরণে এই সম্প্রদায়ের বহু মানুষ ইসলাম এবং খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। পরবর্তীকালে এই সম্প্রদায়কে সামাজিক মর্যাদা এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য শ্রী হরিচাঁদ ঠাকুর নামক একজন মানুষ ফরিদপুর জেলার সফলডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মতুয়া নামক একটা সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন। এই মতুয়া নামক সম্প্রদায়ের মাধ্যম দিয়ে তিনি কিন্তু দলিত নবসূদ্রদের সামাজিক মর্যাদা তাদেরকে জীবনযুদ্ধে উদ্বুদ্ধ করেন এবং তাদের মধ্যে আত্মশক্তি ও আত্মমর্যাদাবোধের বিকাশ ঘটান তিনি। তার পুত্র গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনের মতাদর্শকে জোরদার করে তোলেন, তার শিক্ষা বিস্তার এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেন। তিনি বলেন, বাঁচি কিংবা মরি তাতে কোনো ক্ষতি নেই, গ্রামে গ্রামে পাঠশালা চাই। তার উদ্যোগে 3952 বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং মেয়েদের ধাত্রীবিদ্যা ও নার্সিং ট্রেনিং দেওয়া হয়েছিল। রাজনৈতিক ক্ষেত্রে মতুয়া নেতৃত্ব উচ্চবর্ণ নিয়ন্ত্রিত জাতীয় কংগ্রেসের সঙ্গে ছিল না, তারা ব্রিটিশ সরকার ও মুসলিম লীগের সঙ্গে সম্প্রীতি বজায় রাখত। পরবর্তীকাল প্রমোদ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে নবসূত্র আন্দোলন একটা শক্তিশালী হয়েছিল। এইখান থেকে তোমাদের যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে দলিত কি বা কারা ছিল দলিত। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বললাম যে দলিত হচ্ছে দলন শব্দের অর্থ থেকে এসেছে, যাদের হচ্ছে বলপূর্বক দমিয়ে রাখা বা পিষ্ট করা। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টা সম্প্রদায়ের শেষে যে একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়টা ছিল অস্পৃশ্যতা, শূদ্রদের এবং শূদ্রের সঙ্গে অস্পৃশ্যতা যুক্ত হয়েছিল। হ্যাঁ, যুক্ত হয়ে তারা দলিত নামক অস্পৃশ্যতা যুক্ত হয়েছিল এবং দলিতরা কিন্তু অস্পৃশ্যতা শ্রেণীর সঙ্গে যুক্ত ছিল। দলিত আন্দোলন মূলত তপশিলি জাতি উপজাতিদেরকেও বলা হয়, আবার বিভিন্ন রাষ্ট্র ধর্মের বিভিন্ন গোষ্ঠী পিছিয়ে পড়া মানুষগুলোকেও বলা হয়। আন্দোলনের বিকাশ ভীমরাও রামজি আম্বেদকর এই আন্দোলনের অন্যতম কর্ণধার ছিলেন। পরবর্তীকালে মহারাষ্ট্রের জ্যোতিবা রাও গোবিন্দরাও ফুলে তার গোলামগিরি এবং সত্যশত সমাজধারার আন্দোলনটাকে জোরদার করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি ভীমরাও রামজি আম্বেদকরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আর দক্ষিণের শ্রী নারায়ণ গুরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হ্যাঁ, এভাবে দলিত আন্দোলনকে উন্নয়ন করার জন্য 1916 খ্রিস্টাব্দে তাদের মধ্যে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল, জাস্টিস পার্টি। এই জাস্টিস পার্টির মাধ্যম দিয়ে দলিতরা তাদের আত্মমর্যাদার উন্নতি করার চেষ্টা করেছিল এবং ভীমরাও রামজি আম্বেদকর তিনি মহান নামক একটা সম্প্রদায়, অত্যন্ত নিম্ন সম্প্রদায় তিনি জন্মগ্রহণ করেন, সেখান থেকেও তিনি দলিতদের মান উন্নয়নের জন্য চেষ্টা করেন। পরবর্তীকালে তিনি গান্ধী আম্বেদকরের সঙ্গে যখন বিতর্ক হয় তখন একে পুনা চুক্তি যেমন স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যখন 1932 সালে স্বাক্ষরিত হয়েছিল, গান্ধী আম্বেদকরের মধ্যে একটা বিতর্কের অন্যতম মূল কেন্দ্র ছিল যে অস্পৃশ্যতা দূর করতে গেলে গান্ধীজি মনে করতেন যে বর্ণাশ্রম প্রথাকে তুলে দেওয়া যায় না, গান্ধীজি বলছেন বর্ণাশ্রম প্রথাকে তুলে না দিয়ে অন্তত অস্পৃশ্যতা দূর করতে হবে এবং তাদের সমাজ দলিতদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। অন্যদিকে আবার ভীমরাও রামজি আম্বেদকর বলছেন যে না, দলিতদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে গেলে আগে বর্ণাশ্রম ব্যবস্থাটাকে তুলে দিতে হবে। এইভাবে তারা বিভিন্ন আন্দোলন হয়েছে। এছাড়া আমাদের নবসূত্র আন্দোলন হয়েছে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর, এই পিতা এবং পুত্রে এদের আন্দোলন এবং মতুয়া গোষ্ঠীর আন্দোলন মাধ্যম দিয়ে বর্তমানে বিভিন্ন নবসূদ্ররা সামাজিক মর্যাদা পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। আধুনিক কালেও আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই আন্দোলন আজও ভারতবর্ষের রাজনীতিতে প্রচলিত আছে
এবং আমরা চেষ্টা করব, আমরা আশা রাখব যে আগামী দিনে যেন এই দলিত এবং অচ্ছুত এই সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন স্বাধীন ভারতে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এর জন্য অবশ্যই আমরা আমাদের দেশের যারা নেতৃত্বে আছেন, যারা সরকারে আছেন, তাদেরকে এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সমাজে সবাই পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে। তোমাদেরকে আবার একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এই ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই সপ্তম শ্রেণীর যে অধ্যায়টা ছিল, এই অধ্যায় সপ্তম সরি সপ্তম অধ্যায়ের যে শেষ অধ্যায়টা ছিল যে বিশ শতকে প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন, এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে গান্ধী আম্বেদকরের বিতর্কটা তোমরা একটু ভালো করে পড়বে, এছাড়া দলিত কি এটা একটু ভালো করে পড়বে, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা একটু পড়বে, তারপরে সত্য সত্য সমাজ গুলামগিরি এগুলি কে প্রকাশ করে এগুলো একটু পড়বে, তারপরে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে প্রকাশ করে সেটা একটু ভালো করে পড়বে, আর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আর তোমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বে কীভাবে নবসূত্র আন্দোলনকে জোরদার করেছিল সেটা একটু দেখে রাখবে। Thank you.